দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য দপ্তর ঘোষিত বিধিনিষেধ শিথিল হলে পরিস্থিতি আরও খারাপ হবে। করোনা বিষয়ক ভার্চুয়াল বুলেটিনে এই আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। বিকেলে স্বাস্থ্য দপ্তরের আলাদা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গেল, 24 ঘন্টায় নতুন করে 36 জনের মৃত্যু হয়েছে করোনায়, শনাক্ত হয়েছে আরও 2,536 জন। ভার্চুয়াল বুলেটিনে সংস্থার মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম আরও জানান, 4 জুন থেকে করোনার সংক্রমণ বাড়ছে এবং সেটা গতকাল পর্যন্ত বেড়ে 12% বেশি হয়েছে। সবার মঙ্গলের জন্যই সীমান্তবর্তী কিছু জেলায় স্বাস্থ্য প্রশাসনের পরামর্শে স্থানীয় প্রশাসন কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। জয়পুরহাটে 25% বেশি, চাঁপাইনবাবগঞ্জে 29% বেশি এবং রাজশাহীতে 23% বেশি করোনা সংক্রমণ বেড়েছে বলেও জানানো হয় এই বুলেটিনে। এই মুহূর্তে কোভিড-19 চলমান যে ঢেউ চলছে তার বিস্তার ঠেকাতে জনগণের সহযোগিতা এবং সচেতনতা অত্যন্ত জরুরি। কঠোর স্বাস্থ্যবিধি মানা, সার্বক্ষণিকভাবে বাইরে যদি মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলা, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। খেয়াল করতে হবে আমাদের দেশের জন্য এই প্রান্তিক জায়গাতে যদি ভ্যাকসিন হিসেবে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু ভেবে থাকি, সেটি হচ্ছে মাস্ক। এই মাস্কটাকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করতে হবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি, কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে অথবা বর্ডার জায়গায় যেসব সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার ছায়া এখন এসে পৌঁছেনি, কিন্তু বর্ডার জায়গাতে অথবা প্রান্তিক জায়গাগুলোতে যদি সংক্রমণের মাত্রা বাড়তেই থাকে তাহলে কিন্তু এই কেন্দ্রে অথবা সেন্ট্রাল জায়গাতেও ধীরে ধীরে কিন্তু খালি শয্যা কমে যাবে।